পিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। কবিতা আমার জীবন ভাষা, কবিতা আমার ভালোবাসা, কবিতা আমার খোলা মনের অক্সিজেন, কবিতা আমার সারা দেশের দেশপ্রেম। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টিভির পর্দায় শামসের মল্লিক আয়োজিত, চ্যানেল ভিশন আয়োজিত আড্ডা জাংশন। আর এই আড্ডা জাংশনে আজকে যে শিল্পী বন্ধুরা উপস্থিত আছেন, চলুন আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম? তোমার নাম? মেঘাদ্রি শিকদার। আজকে তুমি আমাদের দর্শক বন্ধুদের কি শোনাবে? আমি আজকে আমাদের দর্শক বন্ধুদেরকে গান করে শোনাবো। আর তুমি কি শোনাবে? কবিতা করে শোনাবো দর্শক বন্ধুদের। তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা একটি গান শুনে নেব। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রা দোলে ঝুলনা, দোলে দোদুলনাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার ধরে জাগে হাসি, রাধার ধরে জাগে হাসি, কহিছে ডেকে সে মেরি বাঁশি, কহিছে ডেকে সে মেরি বাঁশি, এলো বন রাই ভুল না, তোরে দোদুল দোলে ঝুলো না, ভুলে দোদুল দোলে রে, নিশা গারে মগা পা, পানি তরে গারে তানি তাপা মাগরে পা, দোলে শিখি পাখা তোলে সুখ সারি, দোলে শিখি পাখা তোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেম অভিসারি, ময়ূরী দোলে প্রেম অভিসারি, খুব সুন্দর একটি পরিবেশনা শুনলাম আমরা মেঘাদ্রির কাছ থেকে। এবার আমরা আরশির থেকে একটি কবিতা শুনে নেব। শুরু কর। নমস্কার, কই ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা হরিনামের পরিণাম। আমার পাখি আজব পাখি করবে হরিনাম, দেখে যান গো বাবু মশাই, 100 টাকা দাম। এই ছেলেরা চুপ করে থাক, কুড়িশনে সরগোল, বল তো পাখি বল একবার, বলো হরি বল, সত্যি পাখি বল হরি বল, বলে এইল জোরে। বংশীবাবু 100 টাকায় নিলেন খাতা ধরে, বাড়ি ফিরে সবাইকে জড়ো করলেন ডেকে, জনা 50 লোকের মাঝে বললেন জোরে একে, এই যে পাখি দেখতে সবাই, মথুরায়ের নাম, এই পাখিটা দেখবে শুধু করবে হরিনাম। এই ছেলেরা চুপ করে থাক, করিস নে সরগোল, বল তো পাখি বল একবার, বলো হরি বল, সত্যি পাখি বল হরি, পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকে। বংশীবাবু রেগে মেগেই বললেন তখন তাকে, এত করে সাজছি তোকে, বাল্যকি তো দর, দোহাই পাখি বল হরি বল, নুই লেখা বিচর, বললে পাখি চুপ করে থাক,
এখন আমি শুই, বল ধরে বল বলবো পরে, মরবি যখন তুই। বাহ, খুব সুন্দর। আমরা মেঘাদ্রির কাছে চলে যাব। মেঘাদ্রি, তুমি আমাদের এরপরে কি গান শোনাবে? সবাই তো সুখী হতে চায়। করো। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি, এই যে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশায় মোরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশায় মোরায়, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, ইচ্ছে থাকার প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। ভীষণ সুন্দর। আমরা আরো অনেক কবিতা এবং গান শুনবো, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসবো বিরতির পর। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা জলরে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি আচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে
যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আড্ডা জংশনের অনুষ্ঠানে। আমাদের শিল্পীদের সাথে যিনি গিটারে সহযোগিতা করেছেন তিনি হলেন অতনু শিকদার। আমরা পরবর্তী কবিতা শুনব আরশির কাছ থেকে। তোমার পরবর্তী কবিতা কি? কাকতাড়ুয়া। বলো। নমস্কার, কবি বিত্তুজয় কুণ্ডুলের লেখা কবিতা কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে দত্তবাড়ির চত্বরে, কাক পক্ষী আসলে গাছে ভাবটা দেখায় থরতরে। পক্ষে পুরে রক্ষী ছিল চুল ভুলে এক বুলবুলি, সাহস করে দেখতে এলো মিথ্যে বয়ের বুলবুলি। কাকতাড়ুয়ার মাথায় বসে বললেন মাথে খড় তোরে, হাড়ি ভিতর তৈরি করা বিরাট দুটো বড় ধরে, হাতগুলো তৈরি মাসে ভেতরটাতে ঘুন খালি। তখন থেকে এই কাকতাড়ুয়ার পড়লো মুখে চুনকালি। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর। আমরা সরাসরি চলে যাব মেঘাদ্রির কাছে। মেঘাদ্রি, তুমি পরবর্তী কি গান শোনাবে আমাদের দর্শক বন্ধুদের? আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম। শোনা। আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম, আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম, কুহু 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 সুরে গান শোনাতাম, আর নথিপত্র গুলো যদি প্রেম পত্র হতো, নথিপত্র গুলো যদি প্রেম পত্র হতো, প্রেমের সাগরে তোহে ডুবে মরতাম, আমি উকিল না হয়ে যদি কোকিল হতাম। গান এবং কবিতায় আমাদের আড্ডা জংশনের অনুষ্ঠান একদম জমে উঠেছে। আমি আরশির কাছে চলে যাব তার পরবর্তী কবিতা শুনতে। আরশি, তোমার পরবর্তী কবিতা কি?
বোম্বাগড়ের রাজা। নমস্কার, কবি সুকুমার রায় লেখা কবিতা বোম্বাগড়ের রাজা। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখেন আম সত্য ভাজা, রানী মাথায় অষ্টপ্রহর কেন বালিশ পাঠা, পার্বতীতে পেরেক ঠুকেন কেন রানীর দাদা, কেন সেটা সত্যি হলে দিগবাজি খায় লোকে, জোছনার রাতে সবাই কেন আলতা মাখে চোখে, উস্তাদের লেপ মুড়িতে কেন মাথায় ঘাড়ে, টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাত্রি কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে, কেন রাতে বিছনাপাতে শিরিশ কাগজ দিয়ে, সিংহাসনে ঝুলায় কেন ভাঙা বোতল শিশি, কুণ্ডু নিয়ে ক্রিকেট খেলেন কেন রাজার পিসি, রাজার খুড়ো নাচেন কেন খুকুর মালা পরে, এমন কেন ঘটছে তাকে বলতে পারো মোরে, নমস্কার। বাহ, খুব সুন্দর। কিন্তু এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসবো আবার বিজ্ঞাপনের পর। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ গান আবৃত্তি অথবা অঙ্কন আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9030567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালে জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।
আড্ডা জাংশনের অনুষ্ঠানে। এখন শুনে নেব আরশির থেকে আর একটা ছোট্ট কবিতা। নমস্কার, কবি সুকুমারের লেখা কবিতা ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মার, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাত্রি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই, মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়ে তো কতই না, জান না মোর মাথায় বেড়া, কাউকে আমি ভুতই না, এসো এসো গর্তে এসো, পাস করে যাও চারটি দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে তাই দেখিলে থাকবে না, মুগুর আমার হালকা মন মারলে তোমার লাগবে না, অভয় দিচ্ছি সুচ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে, আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কন্দে দেব মিথ্যে এমন ভয় পেলে, নমস্কার। বাহ, ভীষণ সুন্দর উপস্থাপনা আরশির। আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব, এর পরে তুমি আমাদের দর্শক বন্ধুদের কি শোনাতে চাও? একটা নেমন্তন্ন কবিতা আমরা দুজনে। আচ্ছা, এখন মেঘাদ্রি এবং আরশি একটি ডুয়েট কবিতা শোনাবে আমাদের। যাচ্ছ কোথা? চাংড়ি পোতা। কিসের জন্য? নিমন্ত্রণ। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? চা খেতে সাত। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সর পুরি আর। বাহ কি আয়, আহ কি আয়েশ, রাবড়ি পায়েশ, বাহ কি ফলার, সবুরি কলার, এই কি বলি ক্ষীর কদলি, এবার থামো ফজলি আমো, আমিও যাই, না মশাই নমস্কার। বাহ, খুব সুন্দর উপস্থাপনা। আচ্ছা মেঘাদ্রি, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভাল লাগছে আজকে এখানে, আমার খুব ভাল লাগছে আজকে এখানে। আর আরশি, তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো, আমারও খুব ভাল লাগছে এখানে এসে। আরশি, তুমি কোন ক্লাসে পড়ো? স্টেমড নোহান নাস্টারি। আর তুমি? আমি থ্রিতে পড়তাম, এখন ফোরে উঠবো। মেঘাদ্রি, তুমি কত বছর ধরে গানের সাথে যুক্ত আছো? আমি প্রায় 5 বছর ধরে গানের সঙ্গে যুক্ত আছি। আর তুমি? 3 বছর ধরে। আমরা আমাদের শিল্পী বন্ধুদের আর্থে আড্ডা জাংশনের পক্ষ থেকে একটি মূল্যবান সার্টিফিকেট, একটি মেমেন্টো, একটি মেডেল, এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন তুলে দিলাম। আমার তো খুব ভালো লাগলো, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ফিরে আসবো আবার, নমস্কার।